হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার, দেখতেও খুবই সুন্দর, খেতে অসম্ভব মজার একটা ডেজার্ট আইটেম। এটা হচ্ছে রেইনবো কেক। চলো দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি করছি। রেইনবো কেক তৈরি করার জন্য প্রথমে আমি তিনটা ডিম ভেঙে কুসুম আর সাদা অংশটা আলাদা করে রাখব। রেইনবো কেকের তিনটা ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আমি আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ চিনি। এখন আমি এই ডিমের সাদা অংশ আর চিনিটা প্রথমে ফোম করে বিট করে নিব। ডিমের সাদা অংশটা আমি ফোম করে নিয়েছি, এখন এটার ভিতরে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এটা আমি আবার একটু বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, এখন এটা আমি আবার আরেকবার বিট করে নিব। ডিমের মিশ্রণের মধ্যে আমি 1 চিমটি লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এখন এটা আমি আবার বিট করে নিব। ডিমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো ময়দা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে চেলে নিব। দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, এখন আমি এই ময়দাটা চেলে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিমের ফোমের সাথে ময়দাটা ভালো করে মিক্সড করে নিব। তো এটা একই দিকে ঘুরে ঘুরে মিক্সড করতে হবে, এটা এলোপাতাড়িভাবে মিক্সড করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। রেইনবো কেকের ব্যাটারটা আমার রেডি হয়েছে। এখন আমি এটা যেহেতু রেইনবো করব, সো এটা তিনটা কালার করতে হবে, তাই আমি এখানে আলাদা আলাদা পাইপিং প্যাক নিয়ে নিয়েছি। এই পাইপিং ব্যাগগুলোর ভিতরে আমি আলাদা করে উঠিয়ে দিব আর এটার ভিতরে আমি ডিফারেন্ট কালার মিশাব। সমান ভাগে আমি দুটা পাইপিং ব্যাগে নিয়েছি, এখন এটার মধ্যে একটার ভিতর দিব সবুজ কালার, অন্যটার ভিতর দিব লাল কালার, আর একটা থাকবে সাদা কালার। এই হলো আমার তিনটা কালার, তিন কালার দিয়ে আমি রেইনবো কেকটা বানাবো। এখন আমি চামচ দিয়ে এটা ঘেঁটে কালারটা মিক্সড করে নিব। রেইনবো কেকটা সেট করার জন্য এখানে আমি একটা স্টিলের মোল্ড নিয়েছি আর এটার মধ্যে একটা বেকিং পেপার বসিয়ে তার উপরে কিছু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি প্রথমে সবুজ কালারের ব্যাটারটা দিয়ে দিব। পাইপিং ব্যাগের মুখটা একটু কেটে নিচ্ছি, এখন এটার ভিতরে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কালার ব্যাটারটা দিয়েছি, এখন এটা আমি একটু করে নিচ্ছি। এখন আমি লাল কালারের ব্যাটারটা দিয়ে দিব, তার জন্য এখানে পাইপিং ব্যাগের মুখটা কেটে নিলাম। এখন আমি লাল কালারের ব্যাটারটা এটার উপরে দিয়ে দিচ্ছি।
লাল আর সবুজ ব্যাটারটা দেওয়া হয়েছে, এখন আমি এটার উপরে সাবধানে সাদা ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। রেইনবো কেকের জন্য তিনটা কালার দেওয়া হয়েছে আমার, এখন আমি এটা একটু ট্যাপ করে নিব। এখন আমি এই কেকের উপরে কিছু উপর থেকে চুটি ফুটি ছিটে নিচ্ছি। এই চুটি ফুটির একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আই বাটনে ক্লিক করলে এটা পেয়ে যাবে। কেকের উপরে আমার চুটি ফুটি দেওয়া হয়েছে, এখন আমি এটা চুলাতে বেক করে নিব। এখন আমি এই কেকটা চুলার উপরে একটা হ্যাভি বটম পাতিল নিয়েছি এবং এই পাতিলটা একটু গরম করে নিয়েছি আর কিছু কাগজও ভিতরে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে বাটিটা দিয়ে দিলাম, এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা ফুলে ডাবল না হয়, বেক করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি বেক করব। আর এই ইয়াতে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি। রেইনবো কেকটা আমার হয়ে গেছে, এই যে আমি ঢাকনা খুলে দেখছি এবং একটা টুথপিক দিয়ে এটা চেক করে দেখছি। হ্যাঁ, এটা হয়েছে, এটা একদম ফ্রেশ এসেছে, এটার মধ্যে কোনো ময়লা আসেনি। এখন এটাও আমি চুলা অফ করে এটা ঠান্ডা করে নিয়ে পরে মল্ট আউট করব। রেইনবো কেকটা আমি বের করে এনেছি, এখন এটা আমি ঠান্ডাও করে নিয়েছি, এখন মল্ট আউট করে নিব। তার জন্য চাকু দিয়ে একটু সাইড থেকে মল্ট আউট করার জন্য সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এটার উপরে একটা প্লেট দিয়ে এটা উল্টিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর রেইনবো কেক, এখন আমি এটার উপর থেকে কাগজটা উঠিয়ে নিব। কেকের নিচ থেকে আমি কাগজটা তুলে নিয়েছি, এখন এটা আমি উল্টে নিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর কেক হয়েছে। এখন আমি এটা কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে কতটা ফ্লাফি হয়েছে। এই যে এটা আমি এখন কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে এটা কেমন হয়েছে, ভীষণ সফট হয়েছে আর খুবই নাইস দেখা যাচ্ছে। এটা খেতেও অসম্ভব টেস্টি। তো দেখো এটা কাটলে ভিতরে কেমন হয়েছে। এই যে দেখো, এটা দেখতে কতটা সুন্দর আর কতটা স্পঞ্জি ফ্লাফি হয়েছে। তো দেখে নিলে এটা কত সহজে আমি তৈরি করে দেখালাম। তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করো, আর তোমাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।